দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, বিভিন্ন রাজনৈতিক দলের সৌজন্যে এই কথাটি বঙ্গ রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়ি। অতীতে এই ধরনের বহু ঘটনার সাক্ষী বাংলা। লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপি বিরোধী শিবিরকে এক ছাতার তলায় আসার চেষ্টা দেখছে দেশবাসী। যদিও বাস্তবের সঙ্গে সাযুজ্য না থাকায় মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের অপ্রাসঙ্গিক জোটের পথেই হাঁটছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই প্রেক্ষিতেই ইতিমধ্যেই একপ্রস্থ বৈঠকও শেষ হয়েছে পাটনায়। বাংলার শাসকের বিবাদমান গোষ্ঠী বাম কংগ্রেসকে পাটনায় দোস্তি করতে দেখেছে দেশবাসী। আর এখানেই প্রশ্ন উঠছে, বাম কংগ্রেস শিবির রাজ্যে শাসক দলের দুর্নীতি সন্ত্রাস নিয়ে সোচ্চার হলেও রাজ্যের বাইরে গেলেই নীরব কেন? তাহলে কি সবটাই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে? রাজ্যবাসীর কথা আদৌ কি ভাবে রাজনৈতিক দলগুলি? এই আবহেই বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিএম কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করলে তিনি অবাক হবেন না বলেই জানান বিজেপির রাজ্য সভাপতি। দেখি তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস একসাথে বিধানসভা লড়ছে, আমি অন্তত পক্ষে অবাক হবো না, আপনাদেরকেও অবাক হতে মানাবো। দেখুন না 24-এ। পাশাপাশি তিনি আরো বলেন, সিপিএম কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে, তৃণমূলের সঙ্গে ছদ্মবেশে লড়াই করছে সিপিএম কংগ্রেস। শুধুমাত্র কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে এই জোটকে আদৌ কি গ্রহণ করবে সাধারণ মানুষ? এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে বিজেপি বিরোধী দলগুলি দেউলিয়া হয়ে পড়লে বিজেপির বিরুদ্ধে নির্বাচনের ময়দানে বাম কংগ্রেস তৃণমূলের জোট একেবারেই অপ্রাসঙ্গিক নয় বলেই ধারণা ওয়াকিবহুল মহলে। 2021-এ ওনারা কি করেছেন বা এই পঞ্চায়েত নির্বাচনে নিজেরা কি করেছেন? সারা পশ্চিমবঙ্গের তো যেখানে পেরেছেন সেখানে সিপিএম এর সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে কাট ছড়া পেঁধেছেন। সিপিএম, কংগ্রেস, তৃণমূল একসঙ্গে লড়াই করবে এই কষ্টকল্পনা অথবা এই পরিকল্পিত ষড়যন্ত্রমূলক প্রচার সুকান্ত মজুমদার যাদের কথায় করছেন তাদেরকে সুকান্ত মজুমদার জানিয়ে দিতে পারেন নিশ্চিন্তে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে কোনো জোট হলে এই রাজ্যে জোট হবে না। কোন পথে 26-এর সমীকরণ, উত্তর মিলবে সময়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।